বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথা দেখবার জন্য। প্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে বাতিল করবার যে আদালতের রায় এবং সেই সূত্রে সরকারের যে প্রয়াস, তার প্রতিবাদে এবং সেই সঙ্গে আরও কিছু দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং আরও একটি দলের ডাকা যে 36 ঘন্টার হরতাল, সেই হরতালের মধ্যে এখন আমরা এবং হরতাল কর্মসূচির মধ্যে আমরা এই অবস্থায় আলোচনা করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমার বায় বসা আছেন যুক্তরাজ্যে বসবাসকারী এবং যুক্তরাজ্যে প্র্যাকটিসিং ব্যারিস্টার মনোয়ার হোসেন, সেখানে তিনি আইন ব্যবসা করেন। আর আমার ডানে রয়েছেন আরেকজন আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং তিনি বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের এক সময়কার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমি প্রথমে আপনাদের দুজনের কাছে জানতে চাই, প্রথমে ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনার কাছে শুনতে চাইবো যে এই যে হরতালের যে কর্মসূচি, এই কর্মসূচিটিকে আপনি কীভাবে দেখছেন? আমার যেটা মনে হয় যে হরতালের জন্য দুটা ইস্যুতে বোধহয় মেইন তারা হাইলাইট করছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যে প্রস্তাবনা গভর্নমেন্ট দিয়েছেন, এবং আরেকটা হচ্ছে পার্লামেন্টারিয়ান অথবা সংবিধান সংশোধন কমিটি যে প্রপোজালগুলো রেখেছে সংবিধান সংশোধন, মানবাধিকার লঙ্ঘন বলছেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি বলছেন, অনেকগুলো বিষয় বলছেন, এইসবগুলো বিষয় আমার মনে হচ্ছে ওই দুইটা বিষয়কে তারা বেশি হাইলাইট করছেন আলটিমেটলি। সেই দিক দিয়ে আমি মনে করি যে হরতাল তো আমাদের দেশে নতুন কিছু না, আর হরতাল বিষয়ে আমরা মনে হয় সেই 1989 সাল থেকে দেখছি যে হরতাল দিয়ে কি সমস্যার সমাধান হবে, এই বিষয়ে অনেক জনমত যাচাই হয়েছিল, পত্রপত্রিকায় আর্টিকেলও উঠে এবং বিকল্প কিছু চিন্তা করা হয়েছিল অতীতেও, মনে হয় তৃতীয় মাত্রায় আমরা আলোচনা করেছি এইসব ব্যাপারে। এখন এই হরতালটাই কিন্তু ঘুরে ফিরে আমাদের আসছে, সবসময় প্রাইমারি একটা প্রোগ্রাম হিসেবে আসছে ডিমান্ড ফুলফিল করে দাবি আদায়ের জন্য, আবার হায়েস্ট একেবারে প্রোগ্রাম হিসেবেও কিন্তু হরতালটাই চলে আসছে। ধরেন 12 ঘন্টা থেকে তারপর শুরু হয়ে গেল 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এইভাবে অনির্দিষ্টকাল। কিন্তু আমরা দেখেছি যে আমি স্টার্টিংয়ে বলতে চাই হরতালের ব্যাপারে কিন্তু মানুষের তিক্ত অভিজ্ঞতা আছে, হরতালের মাধ্যমে দাবি আদায় যেমন হয়েছে হরতালের মাধ্যমে কিন্তু দাবি আদায় কোনো হেল্প হয়নি এমনও অনেক রেকর্ড আছে, হরতালে দেশের ক্ষতি হয়েছে কিন্তু ওই দাবিটা পূরণ হয়নি। এখন আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা নিয়ে প্রথম যদি আমরা দেখি, যেটা খুব হাইলাইট করা হচ্ছে, বিতর্কিত একটা ইস্যু মনে করি আমি, আমি নিজেও এই ব্যাপারে নিশ্চয় আমারও একটা আবেগ জড়িত আছে, কারণ আমি নিজে দুবার কারাবরণ করেছি এরশাদ আমলে ছাত্র রাজনীতি করার সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, এবং ওই আন্দোলনের ধারাবাহিকতায় 19 দফার ভিত্তিতে কিন্তু এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারটা চলে আসে। এখন তত্ত্বাবধায়ক সরকার যে এসেছিল তার পার্সপেক্টিভটা কী? আমরা এর আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কেয়ারটেক গভর্নমেন্টের কোনো চিন্তা করিনি, আমরা কয়েকটা ইলেকশন দেখেছিলাম, দেখার পরে পলিটিক্যাল পার্টিগুলো প্রপোজাল দিয়েছে যে এখানে এই সরকারগুলো একটা শিয়ালের ভূমিকা পালন করে এদের কাছে ভাগ বাটোয়ারার ক্ষমতা স্থানান্তর এগুলো আশা করা যায় না, কাজেই এখানে সুষ্ঠু নির্বাচন কমিশনের কোনো সিস্টেম যেহেতু নাই এবং নির্বাচনের জন্য ওই কোনো ইলেকট্রনিক কোনো সিস্টেমও তখন ছিল না, সেই পার্সপেক্টিভে দেখা গেছে যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবাই একমত হয়েছিলাম 22 দলীয়ভাবে, তারপর ছাত্র সংগ্রাম পরিষদ সবাই, যে এখানে একটা ক্যাটাগরি গভর্নমেন্ট হওয়া উচিত। এই ক্যাটাগরি গভর্নমেন্ট এই জন্যেই যে কোনো একটা নিউট্রাল কোনো একটা ফোরাম যদি ব্যক্তিরা যদি এই নির্বাচনটা পরিচালনা করে তাহলে অন্তত কিছুটা হলেও ইলেকশনটা একটা আউটকাম হবে যে একটা নিউট্রালি নিরপেক্ষভাবে হয়েছে। তারপর আপনারা জানেন এইভাবে আরও কয়েকটা ইলেকশন হয়ে গেছে এবং একসময় আওয়ামী লীগ একসময় বিএনপি পাওয়ার ছিল, এর বাইরে তার কোনো দল সেভাবে পাওয়ারে
ছিল না, যদিও অন্যরা শেয়ার করেছেন। এখন বিষয়টা হচ্ছে এইটা কি কোনো আমরা কি পারমানেন্ট মেকানিজম হিসেবে চেয়েছিলাম 1990 সালে যখন এই ইস্যুটা চলে আসে? আমার মনে হয় যে ওই সময় আমাদের মাথায় কারও ছিল না যে এটা কি আমরা কি পারমানেন্ট হিসাবে এই সংবিধানের মধ্যে নিয়ে যাব, একটা সিস্টেম হিসাবে আমরা এটা কি ফলো করতে থাকবো যুগের পর যুগ শতাব্দী ধরে, এইটা কি ফলো করতে থাকবো কিনা। আসলে কিন্তু ওইটা কিন্তু স্বৈরাচার থেকে উত্তরণের জন্য ছিল, ওইটাই আমাদের জন্য একমাত্র পন্থা এবং কর্মসূচি, এবং সেটা ছিল তখনকার পার্সপেক্টিভে বেস্ট। তারপর আমাকে আমি কিন্তু কেউ যেন ভুল না বোঝে যে আমি তত্ত্বাবধায়ক সরকার চাই না এই কথা কেউ যেন ভুল না বোঝে, আমি একটা পার্সপেক্টিভটা হাইলাইট করছি কারণ আমি অতীতে একটু নিয়ে গেলাম। দেন আমার আরেকটা বিষয় এখানে দেখতে হবে যে আমরা কি তত্ত্বাবধায়ক সরকার যারা চায় না কেন চায় না, তাদের বক্তব্য কী, তত্ত্বাবধায়ক সরকার কি দরকার আছে কি না আদৌ, যদি ইলেকশন সিস্টেমটা ইলেকশন কমিশন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ই ভোটিং এই সব কিছু যদি এনশিওর করা যায়। কারণ আমাদের হেডেকটা হচ্ছে, মাথা ব্যথাটা হচ্ছে কিন্তু এই এটাই যে ইলেকশনটা নিরপেক্ষ হয় না কোনো সরকার ক্ষমতায় রেখে। সেক্ষেত্রে আমরা যদি ওই মেকানিজমটাকে যদি সিস্টেমেটিক করে ফেলি, সেখানে কি দরকার আছে আদৌ কেয়ারটেকার গভর্নমেন্টের, এটা দেখতে হবে। আর কেয়ারটেকার গভর্নমেন্টে কারা আসেন, নিরপেক্ষ ব্যক্তিরা আসেন, নিরপেক্ষ ব্যক্তিকে এখন কিন্তু পাওয়া যায় খুঁজে, নিরপেক্ষ ব্যক্তি কিন্তু এখন কিন্তু দূরবীন দিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে আপনি বাংলাদেশে কাউকে পাবেন কিনা সন্দেহ। কাজেই এখানে এটা একটা আপেক্ষিক ব্যাপার যে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন, যেখানে এখন বিচারপতি বিতর্কিত হচ্ছেন, এই প্রশ্ন উঠছে প্রধান বিচারপতি আরেকজন যিনি ছিলেন তাকে গ্রহণ করবেন কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে। কাজে এই ক্ষেত্রে আবার ওই 111 কিংবা আবার একটা হানাহানি এই সব কিছু অনিশ্চিত একটা অবস্থার দিকে চলে যেতে পারে। তাহলে এইটা কী হতে পারে, সমস্যার সমাধান কী হতে পারে? একটা দল চাইবে ঠিক আছে এই ব্যক্তি প্রধান উপদেষ্টা থাকুন, কিন্তু বিরোধী দল চাইবে না সেটা। আলটিমেটলি কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে নাকি এটা সমস্ত সিস্টেমটা ভেঙে যাবে, এর মধ্যে কি অন্য কিছু এসে এখানে জড়ো হবে কি না, আবার ভাগ্যাকাশে আবার নতুন করে ম্যাঘ জমবে, আবার আমরা সেই গণতন্ত্রের পুরনো সেই খারাপ চিত্রের দিকে ইতিহাসের দিকে চলে যাচ্ছে কি না, এটা চিন্তা করতে হবে। তাহলে আমাদের একটা সিস্টেম থাকা এখানে একটা দরকার ছিল। কথা হচ্ছে কোনটা বেটার, কোনো পার্টিকে ক্ষমতায় রেখে ইলেকশন করাটা বেটার নাকি তত্ত্বাবধায়ক সরকারটাই আমাদের জন্য বেটার, পারমানেন্ট সিস্টেম কোনটা? তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে আসতে পারে প্রয়োজনের তাগিদে, কিন্তু আমাদের যদি দেখা যায় এখানে একটা সিস্টেম আছে তাহলে অলওয়েজ আমাদের কাছে ওই তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পটা আমাদের চিন্তা করতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারে যে নিরপেক্ষ ব্যক্তি পাবেন এটা অ্যাবসলিউটলি আমি বলতে পারি দ্যাট ইজ নট কারেক্ট। তারপর লুক এট দ্য সিস্টেম ইন ডিফারেন্ট কান্ট্রিজ, উই হ্যাভ টু নো হোয়াট ইজ গোয়িং অন ইন ডিফারেন্ট কান্ট্রিজ লাইক আমেরিকা ব্রিটেন, যেগুলির কথা আমরা বলি যে গণতান্ত্রিক দেশ, যদিও কত গণতান্ত্রিক সেই ব্যাপারে আমি নিজেও সন্দিহান, কিন্তু এইগুলি এক্সাম্পল আমরা ফলো করি। দেখুন ভারতের কথা চিন্তা করুন, সেখানে কি দল পরিবর্তন হচ্ছে না, ক্ষমতা পরিবর্তন হচ্ছে না? ব্রিটেনে তো গর্ডন পরাজিত হলো, তারপরে বুশ পরাজিত হলেন আমেরিকায়, তারা তো ক্ষমতা থেকে ইলেকশন করেছেন, কিন্তু ইলেকশন মেকানিজমটা এমন সেটাকে কেউ কেন প্রভাব বিস্তার করতে পারেন না। তারপর এই ব্যাপারটা এখন কথা হচ্ছে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার থাকবে নাকি এই গভর্নমেন্ট থেকেই ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচনটা পরিচালনা করবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া, এই ডিসিশনটা এখন যদি নিতে হয় আমি মনে করি এটা কালেকটিভলি নিতে হবে। এটা কোনো আওয়ামী লীগ গভর্নমেন্টের একা দায়িত্ব না, বিএনপি গভর্নমেন্টের এটা একা দায়িত্ব না, কয়েকটা দলের এটা একা দায়িত্ব না, সামগ্রিকভাবে দেশের স্বার্থে আমি মনে করি সবাই বসেই একটা সিদ্ধান্তে আসা উচিত যে আমাদের দেশের জন্য কোনটা বেটার হবে। দেন আমি মনে করি আজকে আমরা এই ইস্যুটা আসা উচিত যে জাতীয় ঐক্য, ঐক্যমত আমরা সবসময় বলি, কিন্তু আজকে একটা কালমিনেশন পয়েন্টে আমরা পৌঁছে গেছি। এইভাবে যদি আরেকটা আমরা রক্তক্ষয়ী সংঘাতের দিকেই আমরা নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই, সাধারণ মানুষ লাভবান হবে না। আমার মনে হয় আমি আজকে কথা কথা বলছিলাম যে হরতাল হওয়া দরকার আছে কি না, আমি আপনি এখানে বলাচ্ছি আমার মনে হচ্ছে হরতাল নিয়ে একটা গণভোট হয়ে গেলে বেটার, মানুষ হরতাল চায় কি না আদৌ। কারণ হরতাল অতীতে আমরা হরতাল করেছি, অনেক হরতাল আমি নিজেও অর্গানাইজ করেছি, কাজে আমি জানি কতটুকু মানুষের সাপোর্ট থাকতে পারে,
কিন্তু হরতালটা এখন হয়ে গেছে একমাত্র পন্থা দাবি আদায়ের জন্য। আমার মনে হয় হরতাল নিয়ে একটা গণভোট নিরপেক্ষ হবে। আপনি যদি গণভোটের কথা বলেন তাহলে তো অনেক কিছু নিয়ে হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে গণভোট হতে পারে, এমনকি সংবিধানের সংশোধনী নিয়েও গণভোট হতে পারে। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আজকে যে মূল দুইটা বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে, একটা হলো তত্ত্বাবধায়ক সরকারের আদায়ের, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সম্পর্কিত আদালতের যে রায়, আর আরেকটা হচ্ছে যে দেশে দ্রব্যমূল্য, শেয়ার বাজার ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে বিএনপি দুই দিনকার হরতাল ডেকেছে এবং জামাত ইসলাম যুগপৎভাবে তারাও এটা সমর্থন দিয়েছে, অন্যান্য দল সমর্থন দিয়েছে, আরও অনেকগুলো দল সমর্থন দিয়েছে আমাদের সাথে। এখন এই হরতালের মানে এই হরতালের কারণে দেশের জনগণের দুর্ভোগ হবে বা দেশের ক্ষতি হবে, এই যে প্রশ্নটা স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে, কিন্তু তাহলে আমরা এই হরতাল দিচ্ছি কেন, আমাদের পার্টির বক্তব্যটা কী? আমাদের বক্তব্য অত্যন্ত সংক্ষেপ হলেই যে বাংলাদেশ একটা মানে এমন একটা কঠিন ক্রান্তিকালে এসে পৌঁছে গেছে যখন এই দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, দেশের মানে সমাজ জীবনের একটা দ্রুত পরিবর্তন মানে আসু প্রয়োজন এবং দ্রুত পরিবর্তন প্রয়োজন। সরকারের এই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা আদালত থেকে একটা রায়, আমরা মনে করি এই রায়টাকে হাসিল করা হয়েছে, আমাদের লিগ্যাল টার্মে বলে যে ইট ইজ যে মানে জাজমেন্ট অবটেন্ড বাই দি গভর্নমেন্ট, এবং এটা আমরা এই জাজমেন্টটাকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা এটাকে গ্রহণ করি নাই আমাদের বিরোধী রাজনৈতিক দল, কারণ এর মধ্যে অনেক সবিরোধিতা আছে এই জাজমেন্টের মধ্যে, এবং এই ধরনের জাজমেন্ট আদালতের দেওয়ার এখতিয়ারও নাই যদিও সর্বোচ্চ আদালত দিয়েছেন। সেক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে আপনি কি বলবেন যে আদালতের রায় কি প্রত্যাখ্যান করা যায়? আপনি হয়তো বলতে পারেন যে আদালতের রায় স্বয়ং প্রকাশ, আদালতের রায় মানতে হবে, কিন্তু আদালতের রায়টি ঠিক হয়নি পর্যন্ত বলতে মানবেন না। আইনজীবী হিসেবে আমরা একটা জিনিস বলি, সেটা হলো যে ট্রুথ মাস্ট কাম ইন টু দ্য লাইট। আদালত একসময় মানে আমেরিকান আদালত একসময় বলেছিল যে কালো মানুষের ভোটাধিকার থাকার প্রয়োজন নাই, আবার সেই কালো মানুষই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। আদালতের রায় যে একটা এটাই যে স্বতঃসিদ্ধ হবে এটা কিন্তু সবসময় সেটা সঠিক নয়। যাক, এই রায় নিয়ে আমি আলোচনা করার মানে ব্যাখ্যা করতে চাই না, আমাদের দল থেকে এটাকে মানে প্রত্যেক আদালতের রায়টি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ প্রধানমন্ত্রী এবং সরকারি দল বলছে যে আদালতের রায় তারা বাস্তবায়ন করছেন এবং তারা প্রশ্ন তুলেছেন আজকে যে হরতাল আপনারা করছেন বা দুদিনের যে হরতাল আপনারা করছেন সেটি কি আদালতের বিরুদ্ধে? না না, আদালতের বিরুদ্ধে হবে কেন? আদালতের মানে কিছুটা এই রায়ের কারণেই যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তা নয়, আমরা বলছি এই রায়টাকে হাসিল করা হয়েছে। এই রায়টা যে ধরনের রায় দিয়েছেন আদালত, দুটা অংশ আছে, একটা বলছে যে মানে কেয়ারটেকার গভর্নমেন্ট আর্টিকেল মানে 58 ক কে উনি বলছেন ইট ইজ আল্ট্রাভাইরাস টু দি কনস্টিটিউশন, ইট ইজ ইনকনসিস্টেন্ট টু দি কনস্টিটিউশন অ্যান্ড ইট ইজ ইললিগাল অ্যান্ড ভয়েড, এই কথাটা বলছে ইট ইজ ইললিগাল অ্যান্ড ভয়েড বিকজ এটা বেসিক যে কনসেপ্ট অফ দ্য কনস্টিটিউশনের সাথে এটা কনসিস্টেন্ট না, এটা আদালত বলতে চেয়েছেন, এবং এই করে উনি এটাকে অবৈধ এবং বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে আবার বলছেন তবে আরও দুইটা মেয়াদে এই কেয়ারটেকারের অধীনে নির্বাচন হতে পারে, এবং কেয়ারটেকারের অধীনে নির্বাচন হতে পারে তবে সেখানে মানে বিচারকদের রাখা সমীচীন হবে না। তাহলে এটা কত এম্বিগুইটি হলো, একটা হলো আমি আমার একজন স্ত্রীকে তালাক দিয়ে দিল, দিয়ে আবার বললো যে হ্যাঁ তালাক হয়েছে আপনি আরও 6 মাস ঘর করতে পারবেন, যেহেতু আপনাদের বাচ্চা কাচ্চা ছোটো স্ত্রী তালাক হয়েছে কিন্তু তার সাথে আপনি বসবাস করতে পারবেন আরও 6 মাস, এই ধরনের একটা রায়, এটা সালিসি রায়ের মতো। এই রায়টা দেশের হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি এ ধরনের রায়টা কিন্তু দিতে পারেন না, এবং একটা পার্ট উনি মানার জন্যে খুবই প্রধানমন্ত্রী সাংঘাতিকভাবে এবং সরকারি দলের কর্মকর্তারা যে আদালত রায় দিয়েছে অতএব এটা আমরা না মেনে আর আমাদের উপায় নেই,
আদালত যখন বললো যে মেঘনার মানে বালু তোলা বন্ধ করো বা বুড়িগঙ্গার ওখান থেকে অবৈধ স্থাপনা অপসারণ করো বা ওখানে মানে জলাবদ্ধতা বন্ধ করো, তখন সে রায় মানার কোনো প্রয়োজন নাই। আদালত যখন বললো মানবাধিকার মানে লঙ্ঘন হচ্ছে, এই যে মানে ক্রস ফায়ারে যে মানুষ মারা এটা এটা সঠিক নয়, সেক্ষেত্রে কিন্তু মানে কোনো সেটা মানার কোনো প্রয়োজন নেই। মানার প্রয়োজন এই যে আদালত বলেছে যে তোমরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবা, অর্থাৎ এইটি বলা হচ্ছে যে শেখ হাসিনা বা তার গভর্নমেন্ট চাচ্ছে যে তারা ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় আসা। কারণ এই যে ক্ষমতা এসছে 2008-এ, এই ক্ষমতাটা এদেশের জনগণের রায়ের মাঝে আসে নাই। এ কথাটা আমি আগে একদিন এখানে বলেছিলাম, 2008-এর নির্বাচনে গণরায়ের প্রতিফলন যে মানে আওয়ামী লীগের ক্ষমতায় আসা বা মহাজোটের, এটা কিন্তু তা নয়। 2000 নির্বাচনে 99%, 98%, কোনো জায়গায় 95% এরকম ভোট কাস্টে দেখানো হয়েছে। আমার সিটে 98% ভোট কাস্টে দেখানো হয়েছে। সেখানে আপনার সারা সাব কন্টিনেন্টে কোথাও গত 20 বছরে পার্লামেন্ট ইলেকশনে 70% উপরে ভোট কাস্ট হয়নি, কিন্তু গতবার দেখা দিল 98%। অতএব এই বিতর্কিতভাবে 111-এর যে প্রজেক্ট, 111 ডেফিনেটলি ওয়াজ এ প্রজেক্ট, এবং সেই প্রজেক্টের আওতায় ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের গভর্নমেন্ট, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের গভর্নমেন্টের আন্ডারে ছিল 2008-এর নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে গঠিত এই সরকারটা প্রজেক্ট গভর্নমেন্ট, এবং এরা এখন তাদের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করা, এটা করার জন্যে আবার আরও কিছুদিন থাকা দরকার, আরও 2 মেয়াদ থাকা দরকার, ভীষণ 21 দেওয়া দরকার, এটা করবে। ঠিক আছে, আমাদের কথা হল যেভাবেই আসুক দেশের জনগণের জীবনে যে ভয়াবহ যে আমাদের হরতালের যে ইস্যুগুলো, প্রথম কথা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা আমাদের সংবিধানে কোনো মেয়াদকালের জন্য এটা হয়নি। ব্যারিস্টার মনোয়ার সাহেব যেটা বললেন সেটা হলো যে যখন এটা করা হয় তখন কি আমরা মানে পারমানেন্টলি করলাম নাকি কিছুদিনের জন্য, এখানে কিন্তু সেটা উল্লেখ করা হয়নি। এখানে উল্লেখ করা হয় একটি প্রস্তাবনা ছিল, যেমন রাশেদ খান মেনন একটি প্রস্তাবনা ছিল যে এটি 2 টার্মের জন্য করা হোক, অনাদি অনন্তকালের জন্য নয়, কিন্তু সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে এটা সংবিধানে এইটে পার্মানেন্টলি অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, পার্মানেন্টলি অন্তর্ভুক্ত হলেও এটা বাতিল হতে পারে, কিন্তু সেই সময়টাকে এখন এসছে, প্রশ্ন হলো সেখানে একটা বিতর্কিত সাজানো পাতানো নির্বাচনের মাঝ দিয়ে একটা সরকার ক্ষমতায় এলো, ক্ষমতায় এসে সে তার সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা এদেশে ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। কারণ আমি একটা একটা করে বলি, আমাদের এই হরতালের ভিতর যে অন্যান্য ইস্যুগুলো আছে, একটা হলো, এক ইস্যু হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা যে হরতালের কর্মসূচি, তো আপনারা যখন ক্ষমতা ছিলেন সবসময় এটির বিরুদ্ধে বলেছেন এবং বলেছেন যে এটি দেশের ক্ষতি করে এরকম একটি কর্মসূচি। না, হরতালের কর্মসূচিকে আমরা যদি কেউ অযৌক্তিকভাবে হরতাল ডাকে সেটাকে আমরা অবশ্যই বলবো যে এটাকে আমরা ক্ষতিকর মনে করেছি। বিএনপির আমলে আওয়ামী লীগের যে হরতালগুলো ডাকা হয়েছিল সেটা মানে মোটিভেটেড হয়ে অন্যের পারপাস সার্ভ করার জন্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হরতালগুলো করা হয়েছিল। তখনকার সমাজ জীবনে এমন কোনো পরিস্থিতি ছিল না, সেগুলো তো আপেক্ষিক ব্যাপার রাষ্ট্রীয় জীবনে, কিন্তু এখন তো সেটা এসছে। আপনি আমাদের দেশের গোটা মধ্যবিত্ত সমাজটাকে একেবারে গুঁড়িয়ে মাটির সাথে মিশে দেওয়ার জন্যে আপনার 33 লক্ষ লোকের সম্পূর্ণ সম্পদটাকে লুণ্ঠন করে এই যে মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হলো, এবং এই 33 লক্ষ এখানকার যে মানুষ তারা যে আজকে পথে বসে গেছে, এবং সেখানে আবার তাদেরকে সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে মানে ই করা হচ্ছে, গ্রেপ্তার করা হবে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা লুণ্ঠন হয়েছে। এখানে আপনার মানে নির্বাচনের আগে সার ফ্রি দেবো এই ওয়াদা দিয়ে এখন 5টা সার কারখানা বন্ধ করে এই এই চ্যানেল আই তৃতীয়মাত্রায় আমি শিল্পমন্ত্রীকে একদিন বলেছিলাম যে আপনি শিল্পমন্ত্রী, আপনি বাংলাদেশে কৃষিভিত্তিক দেশে 5টা সার কারখানা বন্ধ করে দিলেন, তিনি তার উত্তর দিতে পারেন নাই। সেই কারণেই আমি তখন বলেছিলাম, মনে আছে অনেক আগের কথা, আজকে আপনার ইউরিয়া সার মানে প্রত্যেক মানে কেজি প্রতি 10 টাকা, কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত মানে বাংলাদেশে বিয়েরা দাম বেড়ে গেল। আজকে আপনার মানে এই সারের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, শেয়ার বাজারের কেলেঙ্কারি, তত্ত্বাবধায়ক সরকার এখন বাতিল দেওয়ার অভিসন্ধি হচ্ছে, বাতিল করে অভিসন্ধি হচ্ছে যে ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতা আসতে চান, এই জন্যে আমরা এর প্রতিবাদ করেছি। এটা জাতির জন্যে, জনগণের জন্যে একটা ভয়ঙ্কর ক্ষতি হবে, কারণ এইরকম একটা অচলায়তন পাহাড় যদি আবার চেপে বসে থাকে যে বিদেশি স্বার্থ রক্ষা করছে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, এখানে অর্থনীতি ভেঙে দিচ্ছে, সর্বগ্রাসী মানে ক্ষুধা তাদের সব কিছু দেশের মানে দেশের এখন সব খাচ্ছে, ওই যে দাউদের কবিতা,
যে যে ভাত দে মনে আছে যে আপনার চত্বরে দুর্ভিক্ষের আগে বলছে ভাত দে হারামজাদা নয় তো মানচিত্র খাবো। আজকে তো দেশের রফিকাজাদের আজকে তো দেশের মানচিত্র নিয়ে মানে টানাটানি শুরু হয়েছে। এই কারণেই একটা দায়িত্বশীল দেশপ্রেমিক একটা জাতীয় স্বার্থের পক্ষে একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে আমরা এই হরতাল কল করেছি। এই হরতালে জনগণের কষ্ট হবে কিন্তু জনগণ চায় তার জীবন নির্বিঘ্নে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, জনগণের জীবনে একটা হারমোনি থাক, তার দায়িত্ব হলো সরকারের। সরকার সেটা ব্যাহত করছে বলেই আমরা এটা করছি। আর একটা মিনিট বলে আমি শেষ করি। লাস্ট কথাটা হচ্ছে এই যে আমি মানে সুন্দর সন্তানের মুখ দেখতে হলে প্রসূতিকে প্রসব বেদনা সহ্য করতে হবে এবং তার রক্তও ঝরবে। প্রসূতির রক্ত ঝরার অর্থ এই নয় যে যে সেই রক্ত ধরে তাকে তার জীবনহানি হবে। এটা একটা মহৎ মানে বেদনা, মহৎ রক্ত ঝরা, তার মধ্যে সুন্দর সন্তানের মুখ দেখব। আজকে জনগণের কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু এই কষ্টের মাঝ দিয়ে এই কালো রাতের অবসান হবে এবং আগামী দিনে সুন্দর একটা সম্ভাবনা আসবে। বেশ হোসেন জি, নিজে দাদা যেসব কথা বললেন আমার মনে হচ্ছে উনি ওনার দলীয় দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু আমি সবসময় এই অনুষ্ঠানে একটা কথা বলি যে যেই পার্টি করেন না কেন দেশের স্বার্থে কিন্তু আমরা জোরালোভাবে নিজের কি বিবেকের কাছে আমি কি মনে করি আমার বিবেক প্রসূত চিন্তাধারা তুলে ধরা উচিত। এবং আমি কাউকে খুশি করার জন্য আমি এখানে বলবো না, আমি বলবো দেশের স্বার্থে কোনটা বড়। সেই জন্য যদি আমার দলের মন্ত্রিত্ব যায়, আমার দল যদি সংসদ সদস্য পদ যায়, দলের পদও যায়, দেশ আমার জন্য বড়। আমরা অনেক দূরে সরে গেছি একটা যে আমাদের মধ্যে কনসেপ্ট ছিল, আইডিওলজি ছিল যে কর্মীর চেয়ে নেতা বড়, নেতার চেয়েও দল বড়, দলের চেয়েও দেশ বড়। এই কথাগুলো কিন্তু আর উচ্চারণ হয় না। আগে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম আমাদেরকে আমাদের দলের নেতারা, আমাদের ছাত্র নেতা সিনিয়র যারা ছিলেন তারাও বলতেন, আমাদের স্কুল শিক্ষকরা কিন্তু সবসময় বলতেন, কিন্তু এগুলো কিন্তু আর নাই। আমার হচ্ছে এগুলো আবার ফিরে আসা উচিত এবং সাহসিকভাবে বলা উচিত। হরতালের যে মাধ্যমে যে প্রসব বেদনার সাথে যে তুলনা করা হয়েছে এটা একটা সুন্দর একটা কাভারিং, কিন্তু আমি মনে করি এখানে কেউ কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারবে না। আজকে যদি আমি কালকে আগামীকাল যদি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে বিএনপি সহ চার দলীয় জোটকে ক্ষমতা এনে দিই, তারা কি পারবেন বিদ্যুৎ সমস্যার সমাধান করতে? আমি কোনো দল করি না কিন্তু তারা আত্মসমালোচনা করা উচিত। অতীতে কি তারা করে ফেলেছেন সমাধান? আগামী কয়েক বছরের মধ্যে কি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন? তারপর আরেকটা দল অপোজিশন থাকবেন, তারাও সেই ময়েতে আবার হরতাল করবেন, কারণ তাদের কাছে ওই অস্ত্রটাই একমাত্র তাদের কাছে থাকবে ব্যবহারের জন্য। এইগুলি সব রিপিটেশন, আমরা হোয়াট উই হ্যাভ বিন ডেইং ফর দ্য লাস্ট 30-40 ইয়ার্স, এটা উই হ্যাভ বিন রিপিটিং দ্য সেম থিং, সেম টেকনিক অল দ্য টাইম। এইভাবে কিন্তু একটা দেশ চলতে পারে না। আসেন আমরা সবাই একটা নতুনত্ব কিছু আন, যেমন বাজেটের ব্যাপারে যেমন প্রস্তাব দিয়েছে বিরোধী দল, সুন্দর ব্যাপার, পার্লামেন্টে গিয়ে আসেন। মাঝে মধ্যে কিন্তু এটাও চিন্তা করতে হবে, জাতির সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় পাকিস্তান সরকারের সাথে বিভিন্ন সময় গোলটেবিল বৈঠকে যেতেন, সেখান থেকে আবার উনি উঠেও আসতেন, শেষ পর্যন্ত দেশটা তো স্বাধীনতার দিকে চলে গেল। কোনো সময় কিন্তু আলোচনা, সমঝোতা এগুলিকে একেবারেই নেগেট করা উচিত না, এগুলিকে একেবারেই বাইপাস করা উচিত না। এগুলির মাধ্যমে কিন্তু অনেক কিছুই ডেভেলপমেন্ট হয়, আমাদের জাতীয়ভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক পরিবর্তন ঘটে, দেশে অনেক লাভ হয়। আমার হচ্ছে আমাদের বসা উচিত, আওয়ামী লীগ বিএনপি দুই দলের নেতারা বসা উচিত, এখন থেকে কিছু আলোচনা করা উচিত। এটা 111-এর ঘটনা কিংবা অতীতের যে নির্বাচন সুষ্ঠু হয়নি, কী হয়েছে না হয়েছে, এগুলো আমার মনে হয় জনগণেই সব কিছু জানেন, কতটুকু নির্বাচন হয়েছে না হয়েছে, এটাও একটা সস্তা একটা অলওয়েজ আমরা একটা কনক্লুশন টানি, যেই দলে ক্ষমতা আসে আরেক দল বলে এই নির্বাচনটা সুষ্ঠু। তাহলে আপনার কনক্রিট প্রস্তাব? আমার প্রস্তাবটা হচ্ছে লেট আস সিট টুগেদার, আওয়ামী লীগ বিএনপি অ্যাটলিস্ট এই দুই দলের নেতারা বসা উচিত। আজ পর্যন্ত কোনো সমঝোতা কোনো একটা মিটিং হয়েছে? আজ কোনো কিছু হয়নি, বিএনপি রাস্তায়, আওয়ামী লীগ পার্লামেন্টে ক্ষমতায়, কিন্তু এইভাবে তো হতে পারে একটা ইস্যু আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা বর্তমানে। আমি একটু ব্যারিস্টার মনোয়ার হোসেনের কাছে ওই প্রসঙ্গটা একটু উত্তর চাইবো, যেটি উনি বারবার বলছেন যে আদালতের রায় এই বিষয়ে আদালত রায় দেবার এখতিয়ার রাখে না। ভেরি ইন্টারেস্টিং, এখন হাইকোর্টের কিংবা আপিল কোর্টের
এখতিয়ার রয়েছে সংবিধান সংক্রান্ত যে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়ার, তাদেরই একমাত্র এখতিয়ার। এখন এটা মানা না মানা এটা কিন্তু ব্যক্তির ব্যাপার। এখন ধরেন আদালত তো আর সিরিয়াস ওইভাবে যাচ্ছে না, কন্টেম্পট অফ কোর্ট, কারণ এখানে অনেকে এই সিদ্ধান্ত দেখা যাচ্ছে মানছে না, সম্মান করছেন না। কিন্তু আইনের শাসনের কথা আমরা যেখানে বলছি, এভাবে আমরা আদালতে যেই রায়টা আমার পক্ষে আসবে আমি মনে করব সেটা গ্রহণ করব, আর যেই রায়টা আমার পক্ষে গেল না আমি সেটা গ্রহণ করছি না, এভাবে চলতে পারে না, আইনের শাসনের কথা বলছি। দেখেন আদালত যদি আদালত যদি ওয়ান সাইডের ডিসিশন দিত তাহলে ইমিডিয়েটলি বলতো যে দেখেন এখানে নো মোর কেয়ারটেকার গভর্নমেন্ট ফ্রম দিস টার্ম, কিন্তু ওরা কিন্তু কিছু কিছু বলছেন আপনি সেলফ কন্ট্রাডিক্টরি, কিন্তু সেখানে যাতে করে কোনো সংঘাতের সুযোগ না থাকে সেই জন্য সব কিছু বিবেচনা বিবেচনা রেখে যাতে করে সবাই ওয়েল প্রিপেয়ার্ড হতে পারে, আদালত কিন্তু সেখানে সুযোগ রেখেছে এবং সব পক্ষ আলোচনায় এসে দেশের জন্য যেটা বেস্ট হবে এই এই জায়গাটা রেখেছে। তাই মনে করি আদালতের প্রতি স্টিল আমাদের সবার সম্মান থাকা উচিত, একেবারেই আদালতের প্রতি যদি আমাদের আস্থার আদালতেও যাওয়া উচিত না, প্র্যাকটিসে করা উচিত না, কারণ ওরা ওনাদের মক্কেলদের জন্য কোনো ন্যায় বিচার আনতে পারবেন না। আমার মনে হচ্ছে এখানে থাকতে পারে অনেক কথাবার্তা যে হ্যাঁ বিচারক নিয়োগ এই সব কিছু আওয়ামী লীগ বিএনপি দুইটার আমলেই দেখা যায় ইনফ্লুয়েন্স হয়, কিন্তু তার মানে এটা না যে আমাদের ন্যায় বিচার মানুষ একেবারে পাচ্ছে না। এটা এটাও এক ধরনের একটা ডিসিশন যেটাকে আমরা সম্মান দেখাতে হবে। এই তারপরে এই এই রায়টাই কিন্তু ফাইনাল চূড়ান্ত একেবারে যে হবে সেটা না, সমঝোতার ভিত্তিতে কিন্তু পার্লামেন্টে গিয়ে কিন্তু পার্লামেন্টে ফাইনালি একটা আইন করতে পারে, কিন্তু আমরা তো সেই জায়গায় নেই, আমরা তো কেউ রাস্তায় কেউ পার্লামেন্টে, এভাবে কোনো দেশেই কিন্তু চলেন। আমরা আমার কনক্লুশন পয়েন্ট দাদা যেটা জানতে চেয়েছিলেন আমার হচ্ছে লেট আস সিট টুগেদার, লেট আস স্টার্ট সামথিং। আমরা কিছু কিছু আমরা সমঝোতা করি, যদি দেশকে সবাই ভালোবাসে, দেশেই যদি বড় হয় দলের চেয়ে, তো আমরা আসতে অসুবিধা কী? এইভাবে ঠিক আছে মধ্যবর্তী নির্বাচন আওয়ামী লীগ দিয়ে দিল, দিয়ে কালকে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি কি পরশু দিন সমস্যা সকলে সব সমাধান করে দেবে? বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে? বিদ্যুৎ সমস্যার সমাধান আমরা 40 বছরেই দেখিনি। হ্যাঁ, সেখানে আমরা কী করে একিউট এই এই প্রবলেমটাকে সলভ করব? আর আমার মনে হচ্ছে এই যে সাজানো পাতানো যে ইলেকশনেরগুলি ঘটনাগুলো এগুলি বলা হচ্ছে, আমি নিজেই নির্বাচনে আমি ভোট দিয়েছি, আমার এলাকায় আমাকে সবাই চিনেন, তারপরেও যে ইলেকশনে যে পোলিং অফিসার আছেন উনি কিন্তু আমার ছবির সাথে আমার আইডেন্টিটি মিলিয়ে দিয়েছেন। আমি এইটুকু সাক্ষী আপনাকে দিতে পারি যে ব্রিটিশ ব্যারিস্টার জি, আমি ভোট দিয়েছি, আমি সংসদ নির্বাচনে দাঁড়ানোর সুযোগ আপনারা দিচ্ছেন না, কারণ আমি সেখানে আছি, কিন্তু অন্তত ভোটার ভোটাধিকার করতে চান, আমি এখানে থাকি সেখানে অনেক সময়।